কাইলৈ যেন বজালী জিলাৰ বাবে এক বিশেষ দিন, কারণ রাজ্যজুড়ি যি চাকরির বাবে নিবনুয়া সকলে কাইলৈ দিনটোত সাক্ষাৎকারত অবতীর্ণ হব, সেই সময়ত দ্বিতীয় সর্বাধিক পরীক্ষার্থীর সমাবেশ ঘটিব বজালী জিলাত। তাকে কেন্দ্র করে এয়া চক বজালী জিলা আরক্ষী অধীক্ষকর কার্যালয় চৌহদত এক যুদ্ধকালীন প্রস্তুতি। অগণন আরক্ষী বিষয়াক এনেদরে প্রশিক্ষণে আর বিভিন্ন গাইডেরে সাজু করে তোলা হয়েছে। কাইলৈ কেনেদরে সকলো নিয়ন্ত্রণ করা হব তার বাবে এই আরক্ষী সকল সাজু হয়ে উঠেছে। আর বিশেষভাবে 30 সহস্রাধিক পরীক্ষার্থী বজালীর ভিন্ন স্থানত পরীক্ষা দিব, যে সেয়া ইতিমধ্যে সাজু করেছে বজালী জেলার প্রশাসন আর আরক্ষী। এনেদরে এক যুদ্ধকালীন পরিবেশ কেউ নেদেখা পরিবেশ। আরক্ষী অধীক্ষকগৰাকী আছে, আমি জানিবলৈ চেষ্টা করিম। কাইলৈ সর্ববৃহৎভাবে হয়তো বজালী জেলাতে 30 সহস্রাধিক পরীক্ষার্থী অবতীর্ণ হব, কেনেদরে প্রস্তুতি চলিছে? ইতিমধ্যে আমি প্রত্যেক সেন্টারত আমি সম্পূর্ণভাবে নিরাপত্তার ক্ষেত্র যাতে পরীক্ষাটি ভালদরে পার হয়ে যায়, আরম্ভ হয়ে যায়, কোনো ধরনের যাতে বেমেজালি নঘটে, তার কারণে আমি যথেষ্ট সংখ্যক আমি একোটা একোটা সেন্টারত দিম। আর এই ক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি হয়েছো আর আজিতে আমি ডেভেলপমেন্ট করে দিম, আর তেওঁলোকে রাতিপুৱা যাতে কোনো ধরনের সংকোচবোধ নহয় বা কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা নহয়, তেওঁলোকে রাতিপুৱাই 5টা বাজাতে আমি সেন্টারলৈকে পঠাই। কিমান পরীক্ষার্থীর সমাবেশ ঘটিব বজালী জেলাত? পরীক্ষার্থী মানে ইন্টারভিউ দিবলৈ কিমান আহিব? ইন্টারভিউ দিবলৈ তো আমার হিসাবতে অ্যাপ্রক্সিমেটলি 35,000 মান আছে, আর সেন্টারটো আছে আমার 82 আছে। তো 82 আমার গোটেই বজালী জেলাতে সাঙুরি আছে, এই সরুপেটা, পাতাচাকুচি, পাঠশালা, বিভিন্ন বাঘমারা বিভিন্ন অঞ্চলতে আছে। বিশেষকৈ যথেষ্ট যানজট হব, পাঠশালাত যথেষ্ট ভরপুর সমাগম হব, যানজট নিয়ন্ত্রণ হোক অন্যান্য ক্ষেত্রে কেনেদরে সাজু হয়েছে? যানজট নিয়ন্ত্রণ আমি হবলৈ নিদো, ইতিমধ্যে আমি ব্যবস্থা লৈছো আর তাত আমি আমার জওয়ান সকলক আমি নিযুক্তি করেছো, আমার ট্রাফিক ব্রাঞ্চ আছে। তেনেকুৱা পরিবেশ সৃষ্টি নহয়, তেওঁলোকে যি সকল পরীক্ষার্থী আহিব তেওঁলোকৰ নির্দিষ্ট সুকীয়া স্থানত আমি গাড়িবোৰ ৰখাব দিম, তেনেকুৱা ধরনের বেমেজালি হবলৈ নিদিও আমি। সম্পূর্ণ সাজু হয়ে উঠিছে বজালী জেলার প্রশাসন, ইতিমধ্যে আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে কিমান সংখ্যক চাকরি প্রত্যাশীয়ে কাইলৈ সাক্ষাৎকারত অবতীর্ণ হব সেয়া দেখালে। আর পুনৰ কৈছো যে ইতিমধ্যে বজালী জেলার প্রশাসন সম্পূর্ণ সাজু হয়েছে, সমান্তরালভাবে এই সকল আরক্ষী এনে পরিবেশততে নির্বাচনের সময় দেখা যায়, যদিও ভিন্ন প্রান্তরপা অহা যুবতী আরক্ষী বিষয়াসকল, যুবকসকল, এনেদরে আরক্ষী যিসকল নবনিযুক্ত চাকরি চাকরিয়াল আরক্ষী সেই সকলকে দেখিবলৈ পোৱা গৈছে। আর এনেদরে চক যেনিয়ে যায় চৌহদত মাথো আরক্ষী আর আরক্ষী, আর এই সকল আরক্ষীরে নিয়ন্ত্রণ করে কাইলৈ দিনটোত সরকারের যে বিশাল আয়োজন, চাকরির যাবে যে পরীক্ষা সেয়া সম্পন্নভাবে করা, রাজ্যজুড়ি যে প্রস্তুতি, বজালী জেলার এয়া প্রস্তুতি আরক্ষীর দ্বারা দেখিবলৈ পাইছে আরক্ষী অধীক্ষক কার্যালয়ের চৌহদত। ক্যামেরা পার্সন মিনালের সহ মানে রানা ডেকা, এন কে টিভি।